আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই ও বোনেরা, কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে গরু ভিত্তিক নানা রকমের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো আজকে আমরা গরুর হাটে আসছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে গরু রয়েছে, বাছুর গরু। তো বাছুর গরুর হাট সম্পর্কে জানবো এবং এই হাটটি মেহেরপুর সদর অবস্থিত। আসসালামু আলাইকুম চাচা, এই হাটটা কয়দিন বসে? হাটটা কয়দিন বসে? হাটটা সপ্তাহে কোন কোন দিনে? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবারের দিনে হাট বসে, তাই তো? শুক্রবারে আর মঙ্গলবারের দিন এই হাটগুলা বসে। তো এই এই গরুগুলা কেমন দাম এগুলার? আর চাওয়া দাম না, এমনি বলা বিক্রি দাম বলেন। হ্যাঁ, কত? হ্যাঁ নেবো, এটা নেবো, এটা নেবো, এটা নেবো। হ্যাঁ তুমি দাম বলবা, এটা চাওয়া বিক্রি দাম কত? 38,000। দেও নাই দেও, তুই চল যায় বাড়ি নি, রাগ বেদি দাও। তো দেখতে পাচ্ছেন, তো এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে। তো আমরা মোটামুটি একটু বাজারের ভিতরে ঢুকি, দেখি বাজারে গরুর অবস্থা কিরকম। তো এখানে একটা গরুর বাছর দেখতে পাচ্ছি। চাচা চাওয়া দাম কত? চাওয়া দাম কত এমনি? আরে বিক্রি দাম কেমন দাম বলছি তাহলে? কত বলছে তাও হাটে? হ্যাঁ 50 দেওয়ার মত নেই? আচ্ছা ধন্যবাদ। ওই টাকা দিতে হবে না আমাকে, দে ভাই আমি নেবো। যাও 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 ভাই, আমি নেবো, ভাই আমি নেবো, আমাকে দে ভাই, বাড়ি চল যাবো। কিন্তু এটা রেকর্ড আছে কিন্তু। হ্যাঁ গরু দিয়ে দিছে আমার হাতে ভাই, এই যে আমাকে গরু দিয়ে দিছে গরু। তো দেখতে পাচ্ছেন এই, হ্যাঁ এই গরুগুলো কত দাম রাখছে এগুলো? হ্যাঁ কোনটা দাম বিক্রি দাম কত এগুলার? হ্যাঁ 55-58, মানে ওই 50-এর আশপাশে নাকি? 50-এর উপরে না থাকলে আর হবে না, সবাই একই দাম প্রায় নাকি? দেখতে পাচ্ছেন প্রায় এর মধ্যে এইগুলো কি বেশি দাম আসবে নাকি? এটা এগুলো বেশি, এইগুলো দেখতে পাচ্ছেন শুধু বাছুর গরু। বেশিরভাগই আমাদের এখানে এখন ঈদের পর পরে কোরবানির জন্য যারা বাছুর গরুগুলো পছন্দ করেন, মূলত তাদের জন্যই এই হাটটি অবস্থিত। এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত মানুষ থেকে হাটগুলো। ভাই কত যাচ্ছেন এটা? 65। বিক্রি দাম কত এটা? 55। একটু সাইডে আসে দিন, আমি একটু ছোট ভাইয়ের কাছে যাই। কেমন আছো ভাইয়া? আছো ভালো আছো। কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে। এই মাঝে মাঝে হাটেও আসো, তাই তো? আচ্ছা এই গরুটা কাদের, তোমার আব্বুর ব্যবসায়ী নাকি? হ্যাঁ দুলা ভাইয়ের ব্যবসায়ী গরু, তাই তো? কত দাম চাচ্ছ এটা? 62 চাচ্ছ। কত হলে বিক্রি করবা? হ্যাঁ 55-56 হলে। কতদিন হাট করছো এভাবে? দুই এক বছর ধরে করছো তাহলে? 5-6 মাস বিক্রি হয় আমাদের এই হাটে গরু? বিক্রি হয়, বিক্রি হয়, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই এই হাটটিতে, এটা আমার নিজ জেলার হাট। এই হাটে আপনার ছোট বাচ্চা কেন সবাই গরু নিয়ে আসতে পারে খুব সহজে। আপনারা এই হাটে এসে গরুগুলো সংগ্রহ করে কত কত তোমার কি তাহলে তোমার কি কিনতে আইছো? তো এই গরুগুলো কত হইলে পারে কিনবা বলো দিনে? তো কত মনে কত চাই তোমার, কত হইলে পারে আইবি বলো দিনে দাম? তো কত দাম, কত দাম বাজারের অনুপাতে কত দাম হইতে পারে এগুলা জানা নাই? 50 হেলি নেওয়া যায়, এই তো একটা সুন্দর একটা কথা বললেন। এই যে 50, এগুলোর দাম কত যাচ্ছে ভাই? 65,000 টাকা চাই দাম। আর এই ভাই হচ্ছে তিলে আছে যে কখন দাম কমবে আর কখন নেবে নাকি? ভাই বাসা কোথায়? রামদাসপুর। এই যে আমাদের রামদাসপুরে বাসা, আমাদের বাসা শহরে, আমরা শহরেরই। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গরু আছে, বিভিন্ন রকমের সব জায়গাতে শুধু বাছুর গরু আর বাছুর গরু। আপনারা যারা বাছুর গরুগুলা
সংগ্রহ করে নিতে চান তারা বাছুর গরুগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন